<applause> السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين প্রিয় আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে কোন তিনটি কাজ করলে আমাদের ঘরে বরকত আসবে না প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার বরকত এক বিশাল জিনিস এই জিনিসটি যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনার কোনো কিছুতেই শান্তি হবে না অল্প টাকা রোজগার যদি করেন আর যদি সেই রোজগারের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন তাহলে আপনি এটা খেয়ে শেষ করতে পারবেন না আর আপনি যত বেশি টাকাই ইনকাম করেন না কেন এই টাকার মধ্যে যদি আল্লাহ তালা বরকত দান না করেন তাহলে এই টাকা আপনার আটবে না আপনি এক হাতে অর্ কামাই অর্জন করবেন আপনি দেখবেন আর এক হাতে চলে যাচ্ছে কিন্তু আপনি যেরকম সমস্যার মধ্যে আছেন ঠিক সেভাবে সমস্যার মধ্যেই থেকে যাবেন এজন্য প্রিয় দিন ভাই বোনেরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা উচিত এবং এই বিষয়গুলি থেকে বিরত থাকা উচিত বন্ধুগণ যে তিনটি কারণে আমাদের ঘরে বরকত আসে না তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো মিথ্যা বলা প্রিয় ভাইয়েরা মিথ্যা এমন একটি খারাপ কাজ এমন একটি পাপের কাজ এই মিথ্যা কোনো খারাপ কাজের সূচনা ঘটায় আর একটি মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য অনেকগুলো মিথ্যা বলতে হয় তো আপনি যখন একবার মিথ্যা বলবেন আপনার যতগুলো গোনা হবে এই মিথ্যাকে ঢাকার জন্য আপনি আবার যতবার মিথ্যা কথা বলবেন তত গুণ গুণাহ গুণ পাপ আপনার আমল নামায় চলে আসবে তো বন্ধুগণ যারা মিথ্যা কথা বলে তাদের ঘরে আল্লাহ তালা বরকত দান করেন না দ্বিতীয় নম্বরে হল নামাজে অলসতা করা নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলা হয়েছে মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সেই হলো মুমিন আর যে নামাজ পড়ে না সে মুমিন নয় বন্ধুগণ রাসুলসাল্লু আলহি সাল্লাম বলেছেন যাকে মসজিদে যাতায়াত করতে দেখো নিয়মিত তাকে তোমরা মুমিন হিসেবে স্বীকৃতি দাও তো এজন্য নামাজ আদায় করতে হবে তো যে ঘরে নামাজ আদায় হয় না যে ঘরের মানুষ নামাজ আদায় করে না সেই ঘরে বরকত আসে না আল্লাহ তাল্লাহ বরকত দান করেন না আর সর্বশেষ তৃতীয় নাম্বার কাজটি হলো অপচয় করা আমরা অনেকেই অপচয় করি শুধুমাত্র যে খাবার অপচয় করি তা কিন্তু নয় আমরা অনেক কিছুই অপচয় করি কাপড় থেকে শুরু করে নিয়ে আরও অনেক কিছু প্রিয় বন্ধুগণ বিশেষ করে যখন আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হয় বিয়ে বলেন জন্মদিন বলেন অন্যান্য অনুষ্ঠানে আমরা অনেক পরিমাণে আয়োজন করি কিন্তু আমরা খাই কম বাকিটাকে আমরা নষ্ট করে ফেলি এছাড়াও আমরা হর হামেশাই ছোটো থেকে বড় ধরনের অপচয় সব সময় করে থাকি তো এটার কারণে আমাদের ঘরে বরকত আসে না যদি আমরা অপচয় করি তাহলে আল্লাহ তালা আমাদের ঘরের মধ্যে বরকত দান করবেন না প্রিয় বন্ধুগণ যেমন নাকি খাবার অপচয় করলে বরকত আসে না বরকত উঠে যায় এই খাবারটাকে যে খাবারটা আপনি অপচয় করছেন সেটা অপচয় না করে যদি কোনো অনাহারের মুখে তুলে দেন যে খেতে পাচ্ছে না গরিব মানুষ অসহায় মানুষ তাকে যদি আপনি এই খাবারটা তার হাতে তুলে দেন তাহলে কিন্তু আপনার দন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে আপনার বরকত আল্লাহ তাল্লাহ দান করবে আপনার রিজিক আরও বৃদ্ধি করে দিবে তো জাস্ট এটাকে নষ্ট না করে শুধু কাউকে দান করে দিবেন তাহলে ইনশা আল্লাহ আপনিও ভালো থাকবেন এবং যাকে দান করতেছেন সেও ভালো থাকবে অন্তত পক্ষে এক বেলা ভালো খাবে ভালো পড়বে তো বন্ধুগণ আপনারা আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন এই তিনটি কাজ থেকে আপনারা বিরত থাকবেন কখনোই যেন আপনার আমার দ্বারা এই তিনটি কাজ সংঘটিত না হয় যদি হয়ে যায় তাহলে আমাদের ঘরে বরকত আসার সম্ভাবনা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই তিনটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন সতর্ক হতে পারে আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে আর সে যদি আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুর আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে এবং সুন্দর সুন্দর দোয়া হাদিস সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলীকু মরহমাতুল্লাহি অবরাক